এই তো বলি জাস্ট একটু পানি খাইছি আর কিছু পাইনি কোনো খাবার পাইনি আপনি কতদিন আগে ঢাকায় এসেছেন আর আমার এমনি আসে লাঠি ছিল একটা লাঠি অনেক কষ্ট হয়েছে করার পরে একটু ফুটা পাশে লাঠি আর ওই ফুটা ভাঙছি মানে একটু ফুটা করে ওই ভিতর দামে দিচ্ছি ফুটো মার্কেটে নিচে আসছি নিচে এসে পানি পাশে ওই পানি খেয়ে নিচে পানি খাইছি আর মরছি ওখানে আর যেদিন আসছি ওই দিন আর আমার জামা কাপড় সব ছিঁড়ে গেছিল বা আমার কোনো কোনো কিছু ছিল না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সবারই চিল্লাইয়া চিল্লাইতে চিল্লাইতে ভাই পরে সবাই শুনতে পারছি যে ভাই এখানে জীবিত লোক আছে আমি যে ভাই আমারে বাঁচাও ভাই আমারে বাঁচাও পরে শুনতে পারছি তারপর পরে তারপর আমি ভাবতেছি যে আমি যাবো কেমনে যাবো আমি তো একটু মেয়ে মানুষ ছিল না তো আমি তখন ভাবতেছি যে কী করবো কী করবো তো বিচিত অন্ধকার তখন আপনারা যখন উদ্ধার করেন আমার তখন একটা ভাইকে আপু টর্চ নিয়ে আরও ভিতরে যাও তখন ভাইয়ের টর্চ দিচ্ছে আমার টর্চ নিয়ে পরে দেখি জামা তো পাইছি তাই আমি করছি আমার সঙ্গে ছিল না কিন্তু আমার নিচে ছিল ওরা মারা গেছে চিল্লাইছিল অনেক কিন্তু আমি ওরা খুঁজে পাইনি তারপর আমার বাঁচাও বাঁচাও আমি চেষ্টা করছি খুঁজছি পাইনি ওটা কি করতে